হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনারা জানাচ্ছি স্বাগতম। আশা করছি বন্ধুরা ভালোই আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি লিজি নাকি মোসাসোরাস কোনটা সবথেকে পাওয়ারফুল সি মনস্টার অর্থাৎ ওয়াটার মনস্টার। আপনি কি সেটা জানতে চান? এবং এই দুটি মনস্টারের মধ্যে যখন লড়াই হবে তখন এই লড়াইতে কে জিতবে, লিজি জিতবে নাকি জিতবে মোসাসোরাস? তো বন্ধুরা দেরি কিসে, চলুন বন্ধুরা এখনই ভিডিওটি শুরু করা যাক। তো আগে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি এমনই ভিডিও সবসময় পেতে চান। তো এখন ভিডিওটি শুরু করা যাক। লিজিকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম জর্জ দ্য র্যাম্পেজ এ মুভিতে। বন্ধুরা এই মুভিতে লিজি ছিল একটি ক্রোকোডাইল, তবে এক ধরনের গ্যাস শোঙার ফলে লিজি এত বড় হয়ে যায়। শুধু এতই বড় হয়নি, তার ডিউরেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এবিলিটি, বাইট ফোর্স সবই কিছুই বেড়ে গিয়েছিল। অন্যদিকে মোসাসোরাসকে আমরা দেখতে পেয়েছিলাম জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে। সেই মুভিতে মোসাসোরাসকে একটি ডাইনোসর হিসাবে দেখানো হয় অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ করা হয়। মোসাসোরাসের মুখটা অর্থাৎ চোয়ালটা এতই বড় যে এই চোয়ালের সাহায্যে ইন্দুমিনাস রেক্সের মতন এত বিশাল বড় ডাইনোসরকেও পর্যন্ত গিলতে পারে। শুধু ইন্দুমিনাস রেক্স নয়, টিরেক্স অথবা গিগান্টোসোরাস যে কোনো ডাইনোসর হোক না কেন সরাসরি তারা গিলতে পারবে। অন্যদিকে বন্ধুরা আপনারা যদি লিজিকেও দুর্বল মনে করে থাকেন এবং লিজির চোয়ালকেও দুর্বল মনে করে থাকেন তাহলে ভুল করছেন। লিজির চোয়াল এতটাই পাওয়ারফুল যে লিজি রলফের গলাটাকে আলাদা করে দিয়েছিল তাদের দেহ থেকে এক কামড়েই। আর রলফ হচ্ছে বিশাল বড় একটি ওল্ফ। বন্ধুরা দেখা যদি যায় মোসাসোরাসের মেন পাওয়ার হচ্ছে তাদের চোয়ালে এবং লিজিরও মেন পাওয়ার হচ্ছে চোয়ালে। মোসাসোরাসও নিজের চোয়ালের সাহায্যে বড় বড় ডাইনোসরদেরকে কামড়ে দুটুকরো করে ফেলতে পারে। অন্যদিকে লিজিও নিজের চোয়ালের সাহায্যে বড় বড় ওল্ফ এবং জাহাজকেও দুটুকরো করে দিতে পারে। লিজির এবং মোসাসোরাসের ডিউরেবিলিটির কথা যদি আসে তাহলে বন্ধুরা লিজির ডিউরেবিলিটি প্রচুর পাওয়ারফুল, কারণ বন্ধুরা লিজিকে বুলেট মিসাইল দিয়ে আক্রমণ করা হচ্ছিল তার সত্ত্বেও লিজির কিছুই হচ্ছিল না। এমনকি লিজির উপর একটি বিল্ডিংও ভেঙে পড়েছিল তার সত্ত্বেও লিজির কিছুই হচ্ছিল না। অন্যদিকে মোসাসোরাসের ডিউরেবিলিটি যে কম এবং খারাপ লিজির তুলনায় সেটাও নয়, মোসাসোরাসের ডিউরেবিলিটি অনেক পাওয়ারফুল। ঠিক কতটুকু পাওয়ারফুল সেটা বলতে পারছি না, কারণ বন্ধুরা মোসাসোরাস একটি ডাইনোসর এবং জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে মোসাসোরাস কতটুকু ডিউরেবল সেটা দেখানো হয়নি অথবা বলা হয়নি, এই জন্যে বন্ধুরা বলতে পারছি না। তো বন্ধুরা এখন সময় এসে পড়েছে লিজি এবং মোসাসোরাস যদি একে অপরের সাথে লড়াই করত তাহলে বন্ধুরা এ লড়াইতে কে জিতত, মোসাসোরাস জিতত নাকি জিতত লিজি? চলুন বন্ধুরা সেটা এখনই জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন এমনই ব্যাটল ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বন্ধুরা এই লড়াইটি দুটি স্থানে হবে, একটি হচ্ছে মাটিতে আর একটি হচ্ছে পানিতে। মাটিতে যদি লড়াই হয় তাহলে বন্ধুরা এ লড়াইতে অবশ্যই মোসাসোরাস হেরে যাবে, লিজি অবশ্যই জিতবে, কারণ বন্ধুরা লিজির হাত পা রয়েছে, লিজি চাইলে হাত পা দিয়ে মারামারি করতে পারবে। অন্যদিকে মোসাসোরাসের হাত পা কিছু নেই, তারা এক টাইপের মাছ অর্থাৎ রেপটাইল প্রজাতির প্রাণী। এই জন্য বললাম বন্ধুরা স্থলে যদি লড়াই হয় তাহলে অবশ্যই লিজি জিতবে, মোসাসোরাস এ লড়াইতে হেরে যাবে। তবে প্রশ্ন এ জায়গায় আসে, লিজি তো উভয়চর প্রাণী, তারা পানিতেও থাকতে পারে মাটিতেও থাকতে পারে, তবে এ লড়াইটি যদি মাটিতে না হয় পানিতে হয় তাহলে এ লড়াইতে কে জিতবে, মোসাসোরাস নাকি লিজি? বন্ধুরা এই দুটি প্রিডিয়েটরের লেন্থের কথা যদি আসে তাহলে বন্ধুরা জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নে মোসাসোরাসের লেন্থ 180 ফিট দেখানো হয়েছে, অন্যদিকে লিজির লেন্থ 250 ফিট দেখানো হয়েছে জর্জ ভার্সেস রলফ এম উইটিতে। এই জন্যই বন্ধুরা যেহেতু লেন্থে বড় হওয়ার ফলে মোসাসোরাস এই লড়াইতে কম সুবিধা পাবে, লিজি বেশি সুবিধা পাবে, এবং লিজি একটি মিউটেড প্রাণী হওয়ার ফলে লিজির ক্ষমতা প্রচুর বেশি। এর জন্য বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে পানিতে লড়াই হলে মোসাসোরাস জেতার সম্ভাবনা মাত্র 20%, অন্যদিকে লিজির জেতার সম্ভাবনা 80%, সেটা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে যা মনে হচ্ছে এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো হয়েছে, ভালো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটিতে লাইক করতে পারেন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভালো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ভালো রাখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।